বন্ধুরা আমার মুরব্বীরা, আমার কিয়ামতের কঠিন ময়দানে সাকার নামক দোজকের ভিতরে এক শ্রেণীর লোকেরা যখন যাবে, তাদেরকে ওই দোজকের ফেরেশতারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক দোজকে তোমরা কেন এলে? তারা উত্তর দেবে, কারু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা তো নামাজ আদায় করতাম না, সলাত আদায় করতাম না, আর মিসকিনকে অভাবীদেরকে আমরা খেতে দিতাম না। আজকে সেই অবস্থা হয়েছে। আমি কি একটা কঠিন কথা বলবো, আপনারা রাগ করবেন? একটা শক্ত কথা বলবো, রাগ করবেন? রাগ করবেন না প্লিজ। এই যে আমাদের দেশে মানুষ মারা গেলে যে খাবার আমরা খাওয়াই, এটা একবারও কি আলেমদের কাছে জিজ্ঞেস করছি, এটা সহি? এটা কি সুন্না সম্মত না বেদাত? একবারও কি জিজ্ঞেস করেছি? বন্ধুরা আমার, গরু মরলে যেরকম শকুন খুশি হয়, মানুষ মারা গেলে এরকম কিছু ব্যবসায়ী মোল্লা মৌলবীরা খুব খুশি হয়। তিন দিনের খাবার, ১৩ দিনের খাবার, ৭ দিনের খাবার, ১৪ দিনের খাবার, ৪০ দিনের খাবার, এই রুসুম বাংলাদেশে তো আল্লাহ সারা বাংলাদেশ আমাকে ঘুরায়, চট্টগ্রামে সব থেকে বেশি। ওরে বাপ রে বাপ, কি যে নিয়ম রে, এত নিয়ম, অস্থির হয়ে যেতে হয়। দেখুন, এই যে মানুষ মারা যাওয়ার পর যদি খাওয়াতেই হয় সেটা মিসকিনের হক, কিন্তু আপনি একটা খাতার কলম নিয়ে যান তো, একটা ভিডিও ক্যামেরা নিয়ে যান, ৬০টা গরু দিয়ে মাইয়েতের খাবার হচ্ছে, ১০টা বা ২০টা টেবিল পাতানো হয়েছে, এক একটা টেবিলে ১০ জন করে মানুষ, খাতা কলম নিয়ে হিসাব করেন আর ওই ভিডিও ক্যামেরা দিয়ে ছবি করেন, দেখবেন ইমাম সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, তারপরে তাবলিগের আমির সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, সব দামি দামি কাপড় পরা, দামি দামি স্যুট প্যান্ট পরা, পায়জামা পাঞ্জাবি পরা, সব দামি দামি মিসকিনেরা টেবিলে বসে বসে খাচ্ছে, আর প্রকৃত মিসকিন যারা ওই বাড়া দিয়ে ঘুরতেছে, এদের খাওয়া দাওয়ার পর উচ্ছিষ্ট যদি কিছু থাকে ওই মিসকিনদের কপালে জুটবে, না হলে নয়। এই খাবারের প্রহসন কে করতে বলেছে? এই খাবারের প্রহসনটা কে করতে বললো? আল্লাহ তাআলা ওখানে মিসকিনের হক রেখেছে, আর সে মিসকিনকে আমরা ঠকাচ্ছি, আমরা দামি দামি পোশাকওয়ালা মিসকিনেরা সব খেয়ে সবার করে দিচ্ছি। এই জন্য আসুন, এই জন্য আসুন, মিসকিনের হক আদায় করতে হবে।